ভুয়ো রমরমা ঠেকাতে মোবাইল কলের ক্ষেত্রে সরকারি সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া শীঘ্রই KYC ভিত্তিক কলার আইডি ফিচার শুরু করতে চলেছে গ্রাহকদের জন্য। এ নিয়ে ট্রাই শীঘ্রই নির্দেশিকা জারি করবে। ভুয়ো কলে রমরমা ঠেকাতে মোবাইল কলের ক্ষেত্রে সরকারি সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া শীঘ্রই এই নির্দেশিকা জারিও করে ফেলেছে। নতুন নিয়ম অনুযায়ী আগামীতে যদি কেউ ফোন করে তবে তার সঠিক পরিচয় যাতে জানা যায় এবং তার মোবাইল ফোনের স্ক্রিনে দেখা যায় তার জন্য এই নতুন ফিচার আনতে চলেছে। তবে বিভিন্ন অ্যাপের মাধ্যমে যে সুবিধাগুলো এতদিন মিলত সেই অ্যাপের থেকে এবার রেহাই দিচ্ছে ট্রাই। কোনো গ্রাহক সিম কেনার সময় KYC সংক্রান্ত যে তথ্য টেলিকম সংস্থাগুলোকে দিয়ে থাকে তার ভিত্তিতে সেই গ্রাহকের পরিচয় ফোনের স্ক্রিনে এখন থেকে দেখা যাবে। ট্রাইয়ের চেয়ারম্যান জানিয়েছেন, গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কয়েক মাসের মধ্যে এই সংক্রান্ত পরিষেবাটি তারা চালু করতে চলেছে। তবে বিভিন্ন অ্যাপের মাধ্যমে যিনি ফোন করেছেন অনেক সময় তার সঠিক পরিচয় সঠিকভাবে জানা সম্ভব হয় না। তাই ট্রাইয়ের নতুন এই ফিচারটি যাতে KYC ভিত্তিক হয় তাই সেক্ষেত্রে যিনি ফোন করেছেন তার সঠিক পরিচয় জানা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। কাজেই কোথাও না কোথাও গ্রাহকদের একটা সুবিধে করে দিচ্ছে ট্রাই। কারণ এক্ষেত্রে একদিকে যেমন গ্রাহকরা সুবিধে পাচ্ছেন, ঠিক অপর দিকে যদি দেখা যায় বিভিন্ন ধরনের অবাঞ্ছিত ফোন বা অবাঞ্ছিত বিভিন্ন ধরনের কার্যকলাপকেও একটু হলেও রোখা সম্ভব হবে ট্রায়ের এই নতুন ফিচারে। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি রয়েছে, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ। সমতল থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা সব সময় খবর সময়। আর তাই তো 5 বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অবহিত করার মাধ্যম এটি। আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হলো খবর সময়। প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেল বন্ধন দেখা যায় আমাদের পেজে। আর তাই এখনও যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে।